হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে আমরা জ্যাম্পের একটা গুরুত্বপূর্ণ সমস্যা সলভ করব। আমরা যখনই এটাকে স্টার্ট করব, তো আপনারা দেখতে পাচ্ছেন স্টার্ট ঠিকঠাক হয়েছে এবং আমরা হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিনে যাওয়ার চেষ্টা করি। আপনি এখান থেকে ক্লিক করলেও পিএইচপি মাই অ্যাডমিনে চলে যেতে পারবেন, বা আপনি ব্রাউজার থেকেও যদি চান যেতে পারবেন। তো আমরা এখান থেকে ক্লিক করে পিএইচপি মাই অ্যাডমিনে চলে আসতেছি। দেখেন লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন। আমরা এখানে আসলে এরকম একটা ইরর দেখতে পাচ্ছি, তাই না? তো এই ইররটা সলভ করার জন্য যেটা করতে হবে সেটা হলো, আমরা প্রথমেই আমরা চলে যাব আবারও আমাদের জ্যাম সার্ভারে। আপনি প্রথমেই মাইস্কিউলে এসে এইখান থেকে আপনি কনফিগে ক্লিক করবেন। কনফিগে ক্লিক করে মাই ডট আই এন আই এই ফাইলটাতে ক্লিক করবেন। এই ফাইলে ক্লিক করার পর আপনি এখানে চেক করবেন যে আপনার পোর্টটা কত দেওয়া আছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের পোর্ট হচ্ছে 3307। কপি করব, দেন আমরা আবারও আমাদের জ্যাম্প সার্ভারে চলে যাব এবং এখানে এসে অ্যাপাসির এইখানে এসে আপনি কনফিগে ক্লিক করবেন, দেন পিএসপি ডট আইএনআই এই ফাইলটা ওপেন করবেন। এখানে এসে আপনি কন্ট্রোল এ প্রেস করবেন, করে আপনি সার্চ করবেন 3307। এখানে আমরা যদি ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি কুড নট ফাইন্ড 3307। যদি এটা না পান তাহলে আপনি 3306 দিবেন। এবং এটা যদি আমি ক্লিক করে সার্চ করি তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা পোর্ট সংখ্যা পেয়ে গেছি এবং এটা হলো 3306। আমরা কি করব, আমরা যেটা কপি করে রেখেছিলাম এইখান থেকে এটাকে আমরা এখানে বসাই দিব, অর্থাৎ আমি 6 কে 7 করে দিব। এবং এটা এইখানে দেখবেন একটা স্টারের মতো দেখা যাচ্ছে, তার মানে এটা সেভ হয়নি। কন্ট্রোল এস প্রেস করলে সেভ হয়ে যাবে, ঠিক আছে? এবং এটাকে কেটে দিবেন। জ্যাম্পটাকে আবারও আমরা স্টপ করে দিলাম। এখন আমরা এটাকে আবার স্টার্ট করব। দেন স্টার্ট করার পর আমরা এখন যদি এখানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের সমস্যাটা সলভ হয়ে গেছে। আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে, এ ধরনের রেগুলার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।